হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এই ফুলকো ফুলকো লুচিগুলো বানিয়ে দেখাবো। তো এই ফুলকো লুচিগুলো আমি কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে আজকে এই রেসিপিটাই শেয়ার করব। আলুর দম দিয়ে ভীষণ ভালো লাগে এই লুচিগুলো খেতে। তো কিভাবে আমি এই লুচিগুলো বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। লুচি বানানোর জন্য প্রথমেই লাগবে ময়দা। আমি এই বোলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আসলে যে যত বেশি বানাবেন পরিমাণ বুঝে দিয়ে দেবেন। তো আমি আজকে যতটুকু বানাবো আমার আন্দাজ মতো আমি ময়দা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দেব, এই যে চিনিগুলা দিয়ে দেব। কারো যদি চিনিটা ভালো না লাগে তাহলে না দিলেও হবে। এখন এই চিনিটাকে আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে। এখানে কিছুটা তেল আমি চুলাতে প্যানের মধ্যে দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার জন্য আমি এই লুচির ময়দার মধ্যে দিয়ে দেব। তো এই গরম তেলটা এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব। আসলে লুচি বানাতে গেলে এইভাবে তেলটা না দিলে লুচিগুলো যে একদম ফুলকো ফুলকো হয় এরকম হবে না। তো এখন সবগুলাকে এই তেলের সঙ্গে ভালো করে ময়দাটাকে মিক্স করে নিতে হবে। করে নেওয়ার পরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো মিক্স করা হয়ে গেছে, এখন কিছুটা ঠান্ডা পানি লাগবে। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা ডোয়ের মতো করে নেব। লুচিটা এমনিতেই খেতে ভীষণ ভালো লাগবে। আর এই লুচিটাতে তেলটা দেওয়ার কারণ হলো এই লুচি বেলার সময় আর ময়দার প্রয়োজন হবে না। ভালো করে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। তো ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে প্রায় 15 মিনিটের জন্য একটা ঢাকনা বা যে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দেব। এই বাটিটার মধ্যে রেখে ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এই তো আমি 10 মিনিট 15 মিনিটের জন্য যে রেখেছিলাম ডোটাকে একদম পুরোপুরি সেট হয়ে গেছে। তো এখন আমি লুচিগুলো বেলে নেব। এই জন্য এই চপিং বোর্ডটাকে আমি নিয়েছি। এখন এই এত ছোটো ছোটো করে এই লুচিগুলো কেটে ছোটো ছোটো করে বেলে নিতে হবে। আসলে এই লুচিগুলো করে যদি ময়দা ব্যবহার করা হয় তাহলে
একটা মুচমুচে যে একটা ভাব এটা অনেকটা কমে যায়, যে কারণে ময়দাটা না ব্যবহার করলে ভালো হয়। চুলাতে একটা ছোট কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটাও গরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি দু একটা লুচি এইরকম করে বেলে নেব। এই যে লুচি হয়ে গেছে, এখন আরেকটা লুচি বেলে নেব। বাজার তেলটা দেওয়ার কারণে অনেকটা ময়দাটা অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, তো লুচিগুলোও বাজার পরে অনেকটা মুচমুচে হয়। তো দুইটা লুচি বেলা হয়ে গেছে, এখন তেলটা দেখব। এই যে তেলটা অনেকটা গরম হয়ে গেছে, এখন আমি লুচিগুলো ভেজে নেব। তো ডুবো তেল ছাড়া যদি ভাজতে যান তাহলে লুচিগুলো ভালো করে ফুলে ওঠে না, এই জন্য ডুবো তেলে ভাজতে হয় লুচি। লুচি দিয়ে হিন্দু ধর্মের মানুষেরা সকালের যে জল খাবার বানায় এই লুচিগুলাই তারা বানিয়ে থাকে। তো আমি আজকে এই লুচিগুলোই আপনাদেরকে বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি, খেতে ভীষণ মজা, একদম মুচমুচে হয়। একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে অনেকক্ষণ এই মুচমুচে ভাবটাও থাকবে। এই যে লুচিটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। একদম ফুল করু লুচি, এইভাবে আমি আরেকটা লুচি ভেজে দেখাবো। একদম ফুলে পোয়াপিটার মতো হয়ে গেছে। আলুর দমের সঙ্গে এই লুচি এত ভালো লাগে, আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তো আমি সবগুলো লুচি এভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, সব লুচিগুলো আমার বানানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই লুচিগুলো এখন একদম আলুর দম দিয়ে খাওয়ার জন্য রেডি। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।